दुनिया छाड़ते हबे जियो ना भूले दुनिया छाड़ते हबे जियो ना भूले জায়কাতুল মউত প্রত্যেকের মৃত্যু সাথ গ্রহণ করতে হবে কেউ আগে এবং কেউ পরে যখন কোনো মানুষ মাইয়াত হয়ে যায় মাইকে হেকে দেওয়া হয় যে অমুক বাদ অমুক জনের জানাজা নামাজ হবে মিনহা খালাকনাকুম অপিয়া নহিদুকুম অমিনা নকরুজুকুম তারাতান ওকরা বলে তিন মুঠো বুকে মাটি দেওয়া হবে চল্লিশ কদম আসতে না আসতেই মন কান্নে গিয়ে এসে বলবে মান রব্বকা মান দিনুকা মান নবিয়ুকা তিনটে প্রশ্ন আপনাকে করা হবে এই তিনটে প্রশ্নের উত্তর আপনি যদি দিতে পারেন চিরতরের মতো ঘুমিয়ে যাবেন আর এই তিনটে প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন কিয়ামত পর্যন্ত কবরে পাকড়া হয়ে যাবেন যেদিন আবার বিচার হবে সেই দিন আপনি ধরা পড়ে যাবেন সেই কবর সম্পর্কে এবং মরণ সম্পর্কে কবি মর্মান্তিক একটি কালাম লিখেছেন আপনারা ধীর স্থির ভাবে শুনবেন আশা করি ভালো লাগবে আজমিরা পারভীনের 2022 এর হিট কালাম মরণকে স্মরণ করো শুনুন আজমিরা পারভীনের মাই ভোকাল এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এদের সঙ্গে থাকবেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পীদের গজল এই চ্যানেলে পেয়ে যাবেন দুনিয়া ছাড়তে হবে জিও না ভুলে এই দুনিয়া ছাড়তে হবে জিও না ভুলে এই কথা কোরআন খোদা দিল গো বলে এই দুনিয়া ছাড়তে হবে জিও না ভুলে এই দুনিয়া ছাড়তে হবে জিও না ভুলে এই কথা কোরআন খোদা দিল গো বলে তুম ফুরালে থাকবে না কেউ তুম ফুরালে থাকবে না কেউ তোমারই পাশে যাবে না শেষে কেউ যাবে না শেষে যাবে না লিখছে দেখো শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না বলতে পারবে না তোমার দাফন করার তারে করবি আলোচনা সাদা কাফন পরে তোমার সাদা কাফন পরে তোমার রাখিবে গরে যাবে না সাথে তোমার যাবে না সাথে যাবে না সাথে এই দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে জিও না ভুলে এই কথা কোরআন খোদা দিল গো বলে তুম ফুরালে থাকবে না কেউ তুম ফুরালে থাকবে না কেউ তোমারই পাশে যাবে না সাথে তোমার যাবে না সাথে যাবে না সাথে কেউ যাবে না সাথে দুনিয়ার বুকে আমরা ভিবি বাচ্চা আত্মীয় স্বজনের প্রেমে পাগল হয়ে থাকি কিন্তু আমরা ভাবি না কখন নামাজ পড়বো কখন পূজা করবো মাথার উপর থেকে সব চলে যায় কিন্তু মৃত্যুর পরে আমাদের হিসেব দিতে হবে কবরে আমল ছাড়া কিছু সেখানে রেহাই নাই কবি লিখছে দেখো যাদের লাগি হলে তুমি দুনিয়ার পাগল ওগো
রোজাদের লাগি হলে তুমি বনে আর পাগল তব পুরালে কেউ হবে না ও মারি আপন হায়রে যাদের লাগি হলে তুমি বনে আর পাগল তব পুরালে কেউ রাবে না ও মারি আপন আর নিজের হিসাবে নিজে দেবে নিজের হিসাবে নিজে দেবে কেউ তো দেবে না সঙ্গে যাবে না তোমার সঙ্গে যাবে না সঙ্গে যাবে না কেউ সঙ্গে যাবে না এই দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে জিও না ভুলে এই কথা কোরআন খোদা দিল গো বলে তুম পুরালে থাকবে না কেউ তুম পুরালে থাকবে না কেউ তোমার পাশে যাবে না সাথে কেউ যাবে না সাথে যাবে না সাথে তোমার যাবে না সাথে মরণের পরে আমাদের কবরে লিখে আসবে বছরের পর বছর চলে যাবে কেউ খোঁজ নেবে না কিন্তু আমরা যদি আমলনামা না নিয়ে যেতে পারি সারা জীবন সেখানে আমরা শাস্তি খুঁজব কবর কতটা কঠিন জায়গা কবি লিখছে দেখো অন্ধকার সেই কবরটা ভাই কতই যে কঠিন অন্ধকার সেই কবরটা ভাই কতই যে কঠিন কেন মমিনের জন্য আলোকিত পথকারীর আলোহীন অন্ধকার সেই কবরটা ভাই কতই যে কঠিন মমিনের জন্য আলোকিত পথকারীর আলোহীন খোদার হুকুম না মানিলে খোদার হুকুম না মানিলে কিছুই পাবে না সঙ্গে যাবে না তোমার সঙ্গে যাবে না সঙ্গে যাবে না কেহ সঙ্গে যাবে না এই দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে জিও না ভুলে এই কথা কোরআন খোদা দিল গো বলে সাথে কেহ যাবে না সাথে যাবে না সাথে কেহ যাবে না সাথে দুনিয়ার বিকে আমরা নামাজ রোজা কখন করি যখন বড় হয় তখন নামাজ রোজা করব এখন জন শক্তি আছে আমরা একত্র ভালো করে নামাজ পড়ি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি কবরে আসার আগে তোমার ঈমানটাকে পাকা করে নাও সুস্থন্দ করে লিখছে দেখো মরার আগে হব তুমি পাকা ঈমানদার ও গো মরার আগে হব তুমি পাকা ঈমানদার না হলে কঠিন কবরে পাবে না তুমি ছাড় মরার আগে হব তুমি পাকা ঈমানদার না হলে কঠিন কবরে পাবে না তুমি ছাড় যাবে না তোমার সঙ্গে যাবে না সঙ্গে যাবে না কেহ সঙ্গে যাবে না এই দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে জিও না ভুলে এই কথা কোরআন খোদা দিল গো বলে যাবে না সাথে তোমার যাবে না সাথে
বললেন।